গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা সম্পূর্ণ আলাদা রকম ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের কাছে তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো অনেক দিন পর মা বেটির জমিয়ে শপিং করেছি চলো দেখতেই পাচ্ছো এখানে এই যে চলে এসছে এখানে আমার জামা কাপড় আমার মেয়ের তোমাদেরকে অনেকদিন শপিং এর ভিডিও দেওয়া হয়নি মানে আমি জামা কাপড় আমার জামা কাপড়ের কেনা আমি কিনি না বলে দেওয়া হয় না কম কিনি আমি খুবই তো একবারে কিনেছি চলো তোমাদেরকে দেখাই বেশি দেরি করবো না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর যারা তোমরা আমার ভিডিওটাকে প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু জিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে কিন্তু তোমরা আমার সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো ভিডিওটা অবশ্যই লাস্ট থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো প্রথমে শুরু করা যাক মেয়ের থেকে চলো কালারটা কি কালার আমি নিয়েও জানি না না গ্রিন না সি গ্রিন না পাঁচ ঠিক শ্যাওলা কালারও না মানে কি বলবো জানি না ঠিক আর নিচেটা হলো হালকা যে রোজ পিঙ্ক কালার হয় সেটা তো মেয়ে বাইরে থেকে নক করছে আমি দরজা বন্ধ করে দিতে করছি তো খুব সুন্দর হয়েছে এটা এটা আমি অনলাইনে নিয়ে এটা আমি দোকান থেকে নিয়েছি তো চলো এবার আমি আমারগুলো শুরু করি এই হলো ঘেরটা দেখো কতখানি এখন যে আমরেলা কাটিং জামাগুলো উঠেছে না তো এগুলোর কিন্তু সাইড গুলো মোড়া হয় এটা কিন্তু সাইডটা পুরো সালোয়ারের মতো আর পুরোটাই সিগ্রিনের যে বর্ডারটা মানে ইয়েলো আর সিগ্রিনের যে কালেকশন মানে কম্বিনেশনটা আমার এত ভালো লেগেছে এটার সাথে আমি অবশ্যই সিগ্রিন কালারের লেগিংসের সাথে মানে যে অ্যাঙ্কেল লেন্থ গুলো হয় সেগুলোর সাথে অবশ্যই পরবো সেকেন্ড ওয়ান এটাও দেখো এটাও ঘেরটা অসম্ভব বড় মানে ওর থেকেও বড় এটার ঘেরটা এটা তো অবশ্যই মানে দড়ি দেওয়া সিস্টেম কোমরে যে দড়ি দেওয়া সিস্টেম তো সেটা এটা যে কোমরে যাবে দড়ি দেওয়া সিস্টেম আর এই তলাটা দেখো একটা হালকা অন্য বর্ডার দেওয়া আছে এবং এটা পুরোটা এখানে বোতাম দেওয়া বোতামের যে সিস্টেম দেওয়া আছে বুঝতে পারছো তোমরা এখানে দেখো এই দেখো এই যে যে বোতামটা দেওয়া আছে এখানে পুরোটাই বোতামের সিস্টেমে দেখো এই দেখো এটা কালারটা অসম্ভব সুন্দর অসম্ভব আমার এই কালারের জামা একটাও নেই এটাই ফার্স্ট আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ পরিমাণ ভালো লেগেছে এই জামাটা সবকটাই ঘের সুন্দর এটা কাটিংটা দেখো বুঝতে পারছো তোলাটা একটা হালকা বর্ডার দিয়ে আছে সামনেটা তোলা আর পিছনটা হচ্ছে এরকম বুঝতে পারছো সামনেটা এরকম পিছনটা এরকম তো ওটা ওভারঅল জামাটা এটা তো ফ্রেন্ডস আমি না জামাগুলো এখনই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে পরে দেখাতে পারবো না কেন বলতো কারণ এগুলোর সব ফিটিংস মানে মাপে পুরো আমার আমার সাইজে নেই কিন্তু হাত একটাও লাগানো নেই তো হাত না লাগালে না ফিটিংসটা ঠিক করে হবে না ওই কারণে আমি পরে দেখাতে পারবো না তো আমি খুব তাড়াতাড়ি এদের হাত আমি লাগাবোই কারণ আমার এই মাসে বিয়ে বাড়িটা আছে তো আমাকে যেতে হবে তো অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে পরে অবশ্যই আমি ট্রায়াল দিয়ে দেখাবো অবশ্যই আমি দেখাবো জামার পর্ব তো শেষ এবার আসছি শাড়ি এবং ব্লাউজের পর্ব তো এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার একটাও কেনা না বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কোনো শাড়ি কিনিনি কারণ আমি শাড়ি পরি না বলে তো যতগুলো শাড়ি আমার আছে সবকটাই আমার বিয়ের শাড়ি এবং সেই শাড়িগুলো ধীরে ধীরে আমি ব্লাউজ পিস কাটিয়ে ব্লাউজ পিস বানাচ্ছি বিয়ে বাড়িতে পরবো বলে শুধুমাত্র এই বিয়ে বাড়ি বলে না মানে যা যে বিয়ে বাড়ি আমাকে অ্যাটেন্ড করতে হয় আমি পরতে পারি না যতটুকুই কম অ্যাটেন্ড করি সেগুলোতে পরতে পারি না তো ওই কারণে আমি ধীরে ধীরে শাড়িগুলো মানে পিসগুলো কাটিং করে বানাচ্ছি তো সেগুলোই আমার নিজের যে আমার যে রুম ওনার তো ওনার টেলার্স আছে তো ওনাকে দিয়ে আমি বানাচ্ছি ওনার কাছে বানাতে দিয়েছিলাম তো আজকে সমস্ত কিছু ব্লাউজ আমাকে দিয়ে গেছে তো আমি ভাবলাম তোমাদেরকে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবো ব্লাউজের ডিজাইনগুলো কেমন বানিয়েছে তো চারটে ব্লাউজ আমি এখানে বানিয়েছি এই ব্লাউজটা তোমরা হয়তো দেখেওছো আমি পরেছি কিন্তু ভালো করে দেখো নি অবশ্যই কারণ আমার ভালো করে ভিডিও করা হয়নি এবং শ্যুটও করা নেই ভালো করে ফটোও নেই আমার
তো এটা আমি পড়েছিলাম আগে, যে মার্চে যে বিবাহিতা কাটিয়েছিলাম সেটাতে পড়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই এই ব্লাউজটা, দেখো। তো এটা ছিল না, এই ডিজাইনটা আমি বানিয়েছি, আমারই আইডিয়া এটা। আমি বলে দিয়েছিলাম ওদেরকে, এটা এইভাবে করে দিয়েছে ওরা। আর এখানে দেখো ফুলটা কত সুন্দর বানিয়েছে, লটকনের যে ফুলটা হয় কত সুন্দর করে বানিয়েছে দেখো। এই লটকনটা কিন্তু কেনা, আর এই যে ফুলটা হয় এই ফুলটা ওরা বানিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে না, দেখে একটু মনে হচ্ছে বলো যে এই জিনিসটা মানে একটা, তোমরাও দেখো জিনিসটা দেখে রাখো, আইডিয়া করে লাগাতে পারবে। শুধু লটকনের থেকেও এটা একটা কত সুন্দর শোভাট লাগছে, একটা গ্রিন কালারের মানে ব্লাউজেরই পিস থেকে কাটিয়ে লটকনটা দেখো কতটা সুন্দর শোভাট লাগছে। ঠিক এইভাবে থাকবে পিঠের মাঝে, খুব সুন্দর। আমার মানে শাড়ির থেকেও ব্লাউজটা বেশি ভালো লেগেছে। আর এটা বন্ধুরা জানো, এটা আমার, এটা আমার বিয়ের রিসেপশনের বেনারসি ব্লাউজ, রিসেপশনের এই এখন বানালাম। তো এটা ব্লাউজটা একদমই প্লেন, পুরো সামনেটা প্লেন। তো আমি এখানটাতে বসাবো এই হাতের যে দেখছো ঝুড়িটা, তো এটা আমি এখানে বসাবো, এখনো বসানো হয়নি। আর এই দেখো হাতটা, হাতটা কিন্তু এইরকম, পড়লে বুঝতে পারবে হাতটা, এখানটা পড়লে এখানটাও ফুলবে, এই যে এরকম, এই যে ফোলা ভাবটা আছে এটা পড়লে ফুলবে, বুঝতে পেরেছ? এই দেখো বুঝতে পারছো, জানলে কতটা সুন্দর লাগবে ভাবো। এটাও খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর পিছনটা দেখো এরকম, এটাও একটা এরকম করে ওরা ফুল বানিয়ে দিয়েছে আপাতত কাজ চালানোর জন্য। আমি বাড়ি গিয়ে লটকন কিনে এখানে লাগাবো। এটাও দেখো, এটাও একটা ব্লাউজ, এগুলো সব সিম্পল কাটিং ব্লাউজ, মানে সব পিছনে হুক দেওয়া ব্লাউজ। এটাও আমার পাওনা মানে গিফটেড শাড়ি ব্লাউজ। এই দেখো পিছনটা কাটিংটা ঠিক এইভাবে বানিয়েছি, পিছনে হুক দেওয়া এখানটাতে। আর দেখো ওই যে রেড কালারের একটা লটকন দেওয়া হয়েছে ফ্লাওয়ারের, এটা দেখো সামনেটা। আমি সবগুলো এরকমই স্টাইলে বানিয়েছি, কারণ আমার এগুলো বেশি ভালো লাগে, এখন এগুলোই উঠেছে। এটাও একটা বেশ সুন্দর ডিজাইনের হাতাটা, হাতটা দেখো। এখন এই গ্লাস হাতা বলে এগুলোকে, এখন গ্লাস হাতা খুব উঠেছে, খুব ভালো লাগে দেখতে বেশ। কিছু গয়না পরো না পরো, ব্লাউজের ডিজাইন যদি সুন্দর হয় না ওটাতেই লুকিং সুন্দর আসে। ওইটাতেও দেখো এটা গ্রিন কালারের লটকন ওটা বানিয়ে দিয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। আমার রিসেপশনের শাড়ি 10 কেজি ওজন শাড়িটা, মাই গড। তো এটার পিকো ফসফর বসাতে দিয়েছিলাম, ভাবো একবারই পরেছি আমি। শাড়িটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। এটাকে রাখা, এটা ঠিকঠাক করে ঘাসটা করা নেই, তাই তোমাদেরকে দেখাই একটু ভালো করে। হচ্ছে আঁচল, মানে ভাঁজটা খুললে মনে ভাঁজও করতে পারবো না। শাড়িটা দেখো, এটা আমার একটা বোনের বিয়েতে প্রণামী থেকে পেয়েছিলাম। এই শাড়িটাও খুব সুন্দর, সেই অপারা সিল্ক এখন উঠেছে না, অপারা সিল্ক সেই টাইপের শাড়ি, মানে রেড কালারের আঁচলটা, এটা মনে হয় আঁচল না কুচি, আমি ঠিক জানি না, পরিনি আমি একদিনও, তো ওই জন্য ঠিক জানি না। এটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আঁচল, এটা মনে হয় আঁচল। আর এটা হলো কুচি, এটা হলো কুচি দেখো, আর এটা হলো গাটা। দেখো শাড়ি আঁচল কোষ্টা মেয়ে, শাড়ি ভাঁজটা আমি খুলেই দিলাম, এটা হলো আঁচল। এটা এই শাড়িটা খুব সুন্দর, এটাও বেনা মানে এটাও, এটাও গায়ে হলুদে ভালো পরা যাবে, এটাও গায়ে হলুদে খুব ভালো লাগবে পরলে। এটা হলো আঁচল, আর সিম্পল মানে পুরো পাট, পুরো তলায় যে পাটটা থাকে সেই পাটটা, এরকম গাটা এটা, আর তলায় যে পাটটা আছে এটা। তো ফ্রেন্ডস, এই হলো আমার শপিং ছোটোখাটো একটা। তো এর মধ্যে জামা কাপড় তিনটে জামা কাপড় আমি কিনেছি, এবং মেয়ের জামাটা, চারটে জিনিস আমার কেনা, বাকিগুলো সবই গিফটেড মানে পাওনা জিনিস, যাই হোক সবই আমার কাছে নতুনই। তো জামাগুলো বলে দিই তোমাদেরকে,
প্রতিটা জামাই কিন্তু আমি কিনেছি রিলায়েন্স টেন্স থেকে, মানে এগুলো অনলাইন কিনেছি, মানে এজিও যে অ্যাপটা আছে সেই অ্যাপ থেকে আমি নিয়েছি, অবশ্যই কুপন অ্যাপ্লাই করে। ওগুলো অফারে নিলে অনেকটা কমে হয়, তো না হলে পোষায় না, প্রচুর দাম পড়ে যায়। তো যখনই অফার চলে তখনই মোটামুটি 2 মাস 2.5 মাস 3 মাস ছাড়া ছাড়া যখনই অফার চলে তো সেই জিনিসগুলো আমি নেওয়ার চেষ্টা করি তখনই। আর সবথেকে বড় ফেসিলিটি কি জানো, এই যে জামাগুলো না, জামাগুলো আমাদের রিলায়েন্স টেন্স সামনেই আছে, তো সেখানে গিয়ে প্রথমে জামাগুলো মানে দেখে আসি, চয়েস করে আসি, তো সেই জামাগুলো চয়েস করে থাকে মনের মধ্যে বা এসে মানে চয়েস করা থাকে জিনিসগুলো, তো পরে যখন অফার চলে তখন এগুলো অনলাইন নেওয়া হয়, এটাই আমি করি। তো ফ্রেন্ডস, এই হলো আমার ছোটোখাটো শপিং। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর প্লিজ একটু বড়ো জামাগুলো কেমন হয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, আমি কোথা থেকে কোনো আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। এই মধ্যে তোমরা ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই।